আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছে। বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই। বিদ্যাবত্তায় এসো কিছু পড়িতে তোমাদের আজকে শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত উপন্যাস চিতাবর্ণিমান। সৌমেন সাহু এই অসাধারণ উপন্যাসটি আমাকে পড়তে বলেছিলেন, আপনাকে ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে উপন্যাসে প্রবেশ করছি। আজকে এর প্রথম পর্ব পড়ে শোনানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, আমার খুব ভালো লাগবে। তপতী বড় হইয়া উঠিল। মেয়েদের বিবাহের বয়স সম্বন্ধে আধুনিক যুগে অবশ্য কোনো বাধা ধরা নিয়ম নাই, তথাপি একমাত্র কন্যার বিবাহটা একটু শীঘ্রই দিবার ইচ্ছা মিস্টার শঙ্কর চ্যাটার্জির। সম্বন্ধও পাকা এবং দিনও স্থির হইয়া গিয়াছে, বাকি শুধু বিবাহটার। তপতি এবার বিয়ে পরীক্ষা দিবে, তাহারই জন্য ব্যস্ত সে। বিবাহের নামে বাঙালি মেয়েরা যেরূপ উচ্ছ্বসিত হইয়া উঠে, তপতির তাহা কিছুই হয় নাই। কেন হয় নাই জিজ্ঞাসা করিলে সে বলিবে, বাপমার হাতে দেওয়া অনিবার্য শাস্তি যখন লইতেই হইবে তখন ভাবিয়া লাভ কি। বিয়েটা হইয়া গেলেই আনন্দ বা নিরানন্দ যা হোক একটা করা যাইবে, এখন পরীক্ষার পড়াটা করা যাক। কিন্তু ইহাতে ভাবিবার কিছুই নাই। তপতির জন্য ভদ্রবংশের জৈনক শিক্ষিত এবং সুন্দর যুবক প্রস্তুত হইতেছেন, আর তপতি তাহাকে দেখিয়াছেও। বিবাহের পর যুবকটিকে বিলাত পাঠানো হইবে পুত্রবিদ্যা শিখিবার জন্য, ইহাই মিস্টার এবং মিসেস চ্যাটার্জির ইচ্ছা। এই তপতি শিক্ষিতা, আধুনিকা এবং প্রগতিবাদিনী, উহাকে লাভ করিবার জন্য সোসাইটির কোন যুবক না সচেষ্ট। দিনের পর দিন তপতিকে ঘিরিয়া তাহারা গুঞ্জন তুলিয়াছে, গান করিয়াছে, গবেষণা করিয়াছে তপতির ভবিষ্যৎ লইয়া। হ্যাঁ, তপতি অনিন্দা, অনবদ্যাঙ্গী, অসাধারণীয়া, কিন্তু এহেন তপতিকে লাভ করিবে মাত্র একজন, ইহা সহ্য করা অপরের পক্ষে অত্যন্ত কঠিন। কিন্তু উপায় কি? ধনী পিতা তাহার যাহাকে উপযুক্ত মনে করিবেন তাহারই হাতে কন্যাদান করিবেন, অপরের হাতে কি বলিবার থাকে তাতে? মিস্টার চ্যাটার্জির তপতিনিবাস নামক নবনির্মিত বিশাল প্রাসাদে মহাসমারোহে বিবাহোদ্যোগ চলিতেছে। বর এখনো আসিয়া পৌঁছায় নাই, কিন্তু বরযাত্রীগণ প্রায় অনেকেই আসিয়াছে এবং খাইতেছেন। রাত্রি প্রায় দশটা। অতি মলিন বেশ, ছেঁড়া একটা কামিজ গায়ে, মাথার চুল সম্পূর্ণভাবে মুণ্ডিত একটি যুবক আসিয়া মিস্টার চ্যাটার্জির সহিত দেখা করিতে চাহিল। বিবাহ সভায় এরূপ অতিথি কেই বা পছন্দ করে, কিন্তু যুবক দেখা করিবেই। মিস্টার চ্যাটার্জি কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত হইয়াছিলেন, তথাপি যুবকের সহিত সাক্ষাৎ করিতে নিজেই খাস কামরায় নামিয়া আসিলেন। একখানি জীর্ণ দলিল বাহির করিয়া যুবক বলিল, আমার বাবার বাক্সে এই দলিলখানি পেয়েছি, এটা আপনার আর সম্ভবত দরকারি, দয়া করে গ্রহণ করুন। মিস্টার চ্যাটার্জি বিস্মিত হইয়া বলিলেন, তুমি মহাদেবের ছেলে, এত বড় হয়েছ, বসো বাবা, আজ আমার মেয়ের বিয়ে, এখানেই খেয়ে যাবে। আমার কিন্তু অন্যত্র কাজ ছিল, যুবক সবিনয়ে জানাইল, তা থাক, কাজ অন্য দিন করবে, বসো। মিস্টার চ্যাটার্জি দলিলখানি গ্রহণ করিলেন, সত্যই দরকারি দলিল। যুবককে আর একবার বসিতে অনুরোধ করিয়া তিনি ভেতরে গেলেন। বর আসিয়াছে এবং বরের পিতা তাহার জন্য অপেক্ষা করিতেছেন। মিস্টার চ্যাটার্জি আসিতেই তিনি বলিলেন, পণ্যের টাকাটা আমায় দিন, আপনার তারপর আপনার ছেলে যা খুশি করবেন তাকে নিয়ে। হ্যাঁ বেয়াই মশাই, কাল পরশু আপনার টাকাটা দিয়ে দেব। কেন, আজই দিয়ে ফেলুন না, ছেলে তো আমি বেচেই দিচ্ছি, নগদ কারবারই ভালো। এরকম কথা কেন বলছেন বেয়াই মশাই? মিস্টার চ্যাটার্জি অত্যন্ত আহত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলছি যে আমার যে নগদ 50,000 টাকা দেবার কথা সেটা দিয়ে ছেলেকে আপনি নিজস্ব করেন, আমি নগদ কারবারই ভালোবাসি, কিন্তু আজই তো দেবার কথা নয়, আর এই রাত্রে অত টাকা কী করে দেওয়া যাবে বলুন,
নগদ টাকাটা কাল নিলে কি ক্ষতি হবে আপনার? ও সব চলবে না চাটুর্য মশাই, টাকা না পেলে আমি পাত্র উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নিয়ে যাবেন? বিরাট বিবাহ সভা স্তম্ভিত হইয়া গেল। সভ্য শিক্ষিত সমাজে এরূপ একটা কাণ্ড ঘটিতে পারে কেহ কল্পনাও করে নাই। মিস্টার চ্যাটার্জি রুদ্ধ রোষ দমন করিয়া বলিলেন, আচ্ছা যান উঠিয়ে নিন, টাকা দেব না। হেমেন চলে এসো বলিয়া বরকর্তা ডাক দিলেন। বর তৎক্ষণাৎ সুরসুর করিয়া উঠিয়া আসিল। বরকর্তা মিস্টার চ্যাটার্জিকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, ফাঁকি দিয়ে বিয়েটি সেরে নিয়ে কাল উনি আমায় কলা দেখাবেন। ওসব চলবে না চাটুর্য মশাই, আমার বোনের টাকা ফেলে দিয়ে মেয়ে জামাই নিয়ে যা ইচ্ছা করুন, আপনি তো ধনী, টাকাটা না দেবার কি কারণ থাকতে পারে? টাকা দেব না, মিস্টার চ্যাটার্জি সরসে বলিয়া উঠিলেন। আচ্ছা তাহলে হেমেন চলে এসো। বর ও বরকর্তা উঠিয়া গেলেন। সভাস্ত সকলে আহ কি করেন ঘোষাল মশাই বসুন বলিয়া উঠিলেন। কিন্তু মিস্টার চ্যাটার্জি দারোয়ানকে ডাকিয়া বলিলেন, ওরা বেরিয়ে গেছে, বেশ গেট বন্ধ করে দাও আর যেন না ঢোকেন। সকলে অবাক হইয়া গেল। মিস্টার চ্যাটার্জি খাস কামরায় আসিয়া ডাকিলেন, তোমার বিয়ে এখনো হয়নি তো বাবা? আগে না। কেন? এসো, তোমার বাবার সঙ্গে আমার কথা ছিল, তোমাকে আমার জামাই করব, এতদিন ভুলেছিলুম, তাই ঈশ্বর আজ ঠিক দিনটিতে তোমায় পাঠিয়েছেন, এসো বাবা। আমি কি আপনার মেয়ের যোগ্য? নিশ্চয় তুমি তার যোগ্য। ঘণ্টাখানেকের মধ্যে অসামান্যা সোসাইটি গার্ল তপতী চ্যাটার্জির সহিত এক নিতান্ত দীনহীন ব্রাহ্মণ যুবকের বিবাহ হইয়া গেল। তপতীর পুরুষ বন্ধুরা যাহারা কৌশলে এই বিবাহ পণ্ড করিবার জন্য ঘোষাল মহাশয়কে টাকা চাহিতে বলিয়াছিল, বুঝাইয়াছিল যে মিস্টার চ্যাটার্জির মতলব ভালো নয়। তাহারা নীরবে দাঁড়াইয়া দেখিল, তপতীকে গ্রহণ করিবার জন্য তাহাদের কাহাকেও ডাকা হইল না। সব আশায় তাহাদের ছাই পড়িল দেখিয়া তাহারা মুণ্ডিত মস্তক রৌদ্রদগ্ধ গৈবেচারী বরের মুণ্ডপাত করিয়া ঘরে ফিরিল, কিন্তু নিশ্চিন্ত রইল না। পরদিন সকালে কুশুণ্ডিকার পর বরকে জিজ্ঞাসা করা হইল, বাবাজি কতদূর পড়াশোনা করেছ? উত্তরে তপজ্যোতি জানাইল, অকালে পিতৃবিয়োগ হওয়ায় স্কুল হইতে তাকে বিদায় গ্রহণ করিতে হইয়াছে, অবশ্য নিজে বাড়িতে সে তাহার পর যৎকিঞ্চিত লেখাপড়ার চর্চা করিয়াছে। পিতৃবিয়োগের পর বৎসরই মাতৃবিয়োগ হওয়ায় সে অনাথ হইয়া নানা স্থানে ঘুরিয়া বেড়াইয়াছে। সম্প্রতি গয়ায় পিতৃতর্পণ শেষ করিবার সময় পিতার বাক্সের কাগজপত্রাদি নদীর জলে বিসর্জন দিতে গিয়া মিস্টার চ্যাটার্জির দলিলখানি দেখিতে পায় এবং উহাই তাহাকে এখানে আসিতে বাধ্য করে শুনিয়া সকলেই স্তম্ভিত হইয়া গেল। তপতী চ্যাটার্জির মতো সুন্দরী শিক্ষিতা বিয়ে পড়া মেয়ের এই কি উপযুক্ত বর? মেয়েরা নাসিকা কুঞ্চিত করিলেন, পুরুষেরা সান্ত্বনার সুরে বলিলেন, যা হবার হয়ে গেছে, ওকে তো আর চাকরি করতে হবে না, সই করতে পারলেই চলে যাবে। তপতের সমবয়সী বন্ধুগণ সমানে সহানুভূতি জানাইয়া অন্তরালে বলিল, আচ্ছা হয়েছে, যেমন অহংকারী মেয়ে। তপতী নিজে কিছুই বলিল না, গত রাত্রে ব্যাপারটার আকস্মিকতায় তাহাকে প্রায় বিহবল করিয়া দিয়াছিল। ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িয়াছিল, বরের সহিত আলাপ করা হইয়া উঠে নাই। পিতা তাহাকে নিশ্চয়ই অযোগ্যের হাতে দিবেন না, এই বিশ্বাসই তাহার ছিল। আজ কিন্তু সমস্ত শুনিয়া পিতার বিরুদ্ধে তাহার মন বিদ্রোহী হইয়া উঠিল, কিন্তু এখন আর কিছুই করিবার নাই। মিস্টার চ্যাটার্জি ও মিসেস চ্যাটার্জি দুঃখিত হইলেন, জিদের বসে তিনি যাহা করিয়াছেন তাহার জন্য অনুতপ্ত হইলেন, কিন্তু নিরুপায়ের সান্ত্বনা স্বরূপ তিনি ভাবিলেন, তাহার জামাতাকে তো কেরানিগিরি করিতে হইবে না, নাই বা হইল সে বিয়ে পাস এম এ পাস। কন্যাকে ডাকিয়া তিনি শুধু বলিলেন, খুকি তোর বাবার অপমানটাও বাঁচিয়েছে, মনে রাখিস।
শিক্ষকই তথাপি চুপ করিয়া রহিল এবং পরীক্ষার পড়ায় মনোযোগ দিবার জন্যে পাঠগৃহে চলিয়া গেল। তপন যদি জানাইল সে এখানে থাকে তাহাদিগকে বলিয়া আসে নাই, অতএব সে আজ যাইতেছে, আগামী কল্য সকালে ফিরিয়া আসিবে। উৎসবগৃহ ধীরে ধীরে স্তিমিত হইয়া গেল। ফুলশয্যার রাতে সুসজ্জিত প্রকোষ্ঠের সংলগ্ন বারান্দায় একখানা সোফা পুষ্পপত্র দিয়া সাজানো হইয়াছে। চন্দ্রালোকে তাহা স্নিগ্ধ হইয়া বরবধূর অপেক্ষা করিতেছে। তপন যদিকে আনিয়া সেখানে বসানো হইল। দুই চারজন রসিকা তাহার সহিত রহস্য আলাপের চেষ্টাও করিল, কিন্তু তপন যদি বিশেষ কোনো সাড়া দিল না। সকলেই বুঝিল পাড়া গায়ের ছেলে, কথা কহিতে জানে না। বিরক্ত হইয়া সকলে চলিয়া গেল। তপন যদি তখন ভাবিতেছিল যাহাকে সে বিবাহ করিয়াছে কেমন সে, তপন যদিকে সে গ্রহণ করিতে পারিবে কিনা, মন তাহার এতই উন্মনা হইয়া উঠিয়াছে যে অন্য কাহারোর সহিত কথা বলা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছে। অধীর চিত্তে সে বধূর অপেক্ষা করিতে লাগিল। সঙ্গিনীগণ তপতিকে লইয়া আসিল। তপনের হৃদয় নবরা বধূর মতোই দুরু দুরু করিয়া উঠিল। তপতি কিন্তু সঙ্গিনীগণকে দরজা হইতেই বিদায় করিয়া দিয়া ঘরে ঢুকিল এবং যে বারান্দাটুকুতে বর বসিয়াছিল তাহার ও ঘরের মধ্যকার দরজাটি সজোরে বন্ধ করিয়া দিয়া যেন তপনকে বুঝাইয়া দিল যে শয়নকক্ষে বরের প্রবেশ নিষেধ। কাচের শার্সির মধ্যে চাহিয়া তপন দেখিতে লাগিল। তপতি শয়নের বেশ পরিধান করিল, তারপর উজ্জ্বল আলোটা নিবাইয়া দিয়া স্নিগ্ধ নীল আলো জ্বালাইল এবং শটান শয্যায় লুটাইয়া পড়িল। তপন স্তম্ভিত। অনেকক্ষণ পরে তাহার মনে হইল হয়তো তপতি জানে না যে সে এখানে বসিয়া আছে। ধীরে ধীরে সে রুদ্ধ দরজার বাহিরে করাঘাত করিয়া ডাকিল, তপতি দরজাটা খোলো। তপতি পিছন ফিরিয়া শুইয়াছিল, তেমনিভাবেই জবাব দিল, ওইখানেই থাকুন। তপনের সমস্ত ইন্দ্রিয়গ্রাম বিমূর হইয়া আসিতে লাগিল। তবে তো তাহার আশঙ্কাই সত্য হইয়াছে, তপতিই তাহাকে গ্রহণ করিবে না। তাহার পঞ্চবিংশ বর্ষের নির্মল নিষ্কলুষ প্রেমকে তপতি এমন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করিল, কিন্তু কী কারণে? অর্থাভাবে সে কলেজে পড়িতে পারে নাই, কিন্তু পড়াশোনা সে যথেষ্টই করিয়াছে এবং এখনও করে। এই কথা সে আজ নিজে তপতিকে জানাইবে ভাবিয়াছিল, কিন্তু শুরুতেই তপতি তাহাকে এমনভাবে বাধা দিল যে কিছুই আর বলিবার উপায় রহিল না। নীরবে সে ভাবিতে লাগিল তাহাকে গ্রহণ না করিবার কি কি কারণ তপতির পক্ষে থাকিতে পারে। সে ডিগ্রিধারী নয়, কিন্তু পড়াশোনা সে ভালোই করিয়াছে এবং সে কথা গতকল্য যতদূর সম্ভব জানাইয়াছে। অবশ্য আত্মশ্লাঘা করার তাহার প্রকৃতি বিরুদ্ধ, তাই যথাসম্ভব বিনয়ের সহিত জানাইয়াছে। দ্বিতীয়, সে পল্লীগ্রামে জন্মিয়াছে, কিন্তু সে তো শহরবাসীর অভিজ্ঞতা লাভ করিয়াছে। তৃতীয়, ব্রাহ্মণতত্ত্বের গোড়ামি তাহার একটু বেশি, তপতি একথা মনে করিতে পারে, কিন্তু বিয়ে পড়া মেয়ের পক্ষে কাহাকেও কিছুমাত্র চিনিবার চেষ্টা না করিয়াই একটা বিরুদ্ধ ধারণা করা কি ঠিক? তপনের চেহারায় এমন কিছুই খারাপ নয় যে তপতির চক্ষু পীড়িত হইবে, বরং চেহারার প্রশংসাই তপন এ যাবৎকাল শুনিয়া আসিয়াছে। তবে হইল কি? স্নিগ্ধ জ্যোৎস্নালোকে তপনের দুটি চক্ষু জ্বালা করিয়া উঠিল। জীবনের কত স্বাদ কত আশা আজই বুঝি চূর্ণ হইয়া যাইতেছে। তপনেরই অন্তর্বেদনা যেন শিশিরে শিশিরে ঝরিতেছে, কিন্তু এই গভীর বেদনাকে এত শীঘ্র বরণ করিয়া লইবে তপন? না, আর একবার চেষ্টা করিয়া দেখা যাক। তপন বলিতে লাগিল, ওগো, তুমি যাহা মনে করিয়াছ তাহা আমি নহি, আমার সুযোগ দাও, আমি তোমার যোগ্য হইবার চেষ্টায় জীবনপাত করিব। তপন পুনরায় উঠিয়া দেখিতে লাগিল তপতির শয্যা লুণ্ঠিত সুকোমল দেহখানি। তপতি ঘুমাইয়া গিয়াছে, সুদীর্ঘ ভেনী দুটি পিঠের উপর দিয়া নামিয়া কোমরের নিচে তলাইয়া গিয়াছে, যেন দুইটি কৃষ্ণকায় সর্প তাহাকে পাহারা দিতেছে। সুখসুক্তির সুদীর্ঘ নিঃশ্বাস
তপন কে জানাইয়া দিল, তপতি তাহার নহে। তাহার হইলে এত সহজে এত নিরুদ্বেগে সে এমন করিয়া ঘুমাইতে পারে না। চকিতে তপনের মস্তিষ্কে একটা বিদ্যুৎ চিন্তা খেলিয়া গেল। তবে হয়তো যাহার সহিত তপতির বিবাহ হইল না তাহাকেই সে ভালোবাসে, কিংবা ভাবিতে গিয়া তপন অন্তরে শিহরিয়া উঠিল। যুগ সঞ্চিত হিন্দু সংস্কারে গঠিত তাহার মন যেন কোনো অতল বিশ্বাকরে ডুবিয়া যাইতেছে। এ কি হইল? তাহার সুন্দর সুনির্মল জীবনে এ কার অভিশাপ? সে তো ইহা চাহে নাই। ধনীর কন্যাকে বিবাহ করিবার লোভ তাহার কোনো দিন ছিল না। কিন্তু যাক, তপন স্থির করিয়া ফেলিল, তপতিকে সে কিছুই বলিবে না। তাহার বাঞ্ছিতকে যদি অবশ্য তপন ব্যতীত অপর কেহ তাহার বাঞ্ছিত হয়, ফিরিয়া পাইতে তপন সাহায্যই করিবে। তপন সেই যে ভোরে উঠিয়া গিয়া তাহার জন্য নির্দিষ্ট কক্ষটিতে শয়ন করিয়াছে। বেলা ১২টা বাজিয়া গেল, এখনো ওঠে নাই। প্রথমে সকলেই ভাবিয়াছিল ইহা বধূর সহিত রাত্রি জাগরণ জনিত অনিদ্রার আলস্য, কিন্তু তপতি দিব্যি ঘুরিয়া বেড়াইতেছে। তাহার দেহ মনে ক্লান্তির কোনো লক্ষণ নাই দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, আরে তপন কখন ঘরে গিয়া শুয়েছে, এখনো উঠছে না কেন? আমি তার কি জানি বলিয়া তপতি অন্যত্র চলিয়া গেল। ইহাকে নবর আর লজ্জা মনে করিয়া সকলেই হাসিয়া উঠিল, কিন্তু মা চিন্তিত মুখে তপনের ঘরে আসিয়া দেখিলেন গা অত্যন্ত গরম, তপন চোখ বুজিয়া পড়িয়া আছে। প্রথম ফুলবাসরের পরেই জামাইয়ের জ্বর। আধুনিক সমাজের মধ্যে বাস করিয়াও তপতির মার মনের সাধারণ বাঙালি মেয়ের সংস্কার ইহাকে অমঙ্গল সূচক মনে করিল। ব্যগ্র ব্যাকুলভাবে তিনি জিজ্ঞাসা করিলেন, জ্বর কেন হলো বাবা, কখন থেকে হলো? তপন চক্ষু মেলিয়া চাহিয়া দেখিল শিয়রে জ্যোতির্ময়ী জননী মূর্তি। তাহার চিরদিনের স্নেহ বুভুক্ষ মন কাঁদিয়া উঠিল। স্নেহে বিহবল করুণা ছল ছল শিয়রে জাগে কার আখিরে। তপন বিস্মিত হইয়া ভাবিতে লাগিল, এই মা আর ওই তার মেয়ে? ইহা অপেক্ষা বিস্ময়ের ব্যাপার তপন জীবনে আর দেখে নাই। স্নিগ্ধ শিশুকণ্ঠে সে উত্তর দিল, একটু ঠান্ডা লেগেছে মা, ভয়ের কিছু কারণ নাই, একটা দিন উপোস দিলেই সেরে যাবে। ডাক্তার ডাকি বাবা? জননীর স্নেহ করপুট তপনের ললাটে নামিল। না মা, ওষুধ আমি খাই নে, কিছু ভাবনা নেই আপনার, আমি কালই ভালো হয়ে যাব মা। আপনার মঙ্গল হাতের ছোঁয়ায় অসুখ কতক্ষণ টিকতে পারে? পুত্রবঞ্চিত শিক্ষিতা জননী এমন করিয়া মা ডাক কোনোদিন শুনেন নাই। অন্তর তাহার বিমল মাধুর্যে ভরিয়া উঠিল। আপনার গর্ভজাত পুত্রের স্থানেই তিনি তপনকে সেই মুহূর্তে বরণ করিয়া লইলেন। বলিলেন, কি খাবে বাবা, সাবু? না মা, সাবু আমি খেতে পারি নে, ব্যাঙাচির মতো দেখতে লাগে। আচ্ছা বাবা, একটু গ্লাকমো দি, শুধু একটু গরম দুধ দেবেন মা, এবেলা আর কিছু খাবো না। আর আমি একা শুয়ে থাকলে আপনার খুকির বন্ধুরা যেন আমায় জ্বালাতন না করে এটুকু দেখবেন। আচ্ছা, তাদের বারণ করে দেব। মা চলিয়া গেলেন। তপন শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, কুলহীন পারহীন চিন্তা সমুদ্রে সে যেন তলাইয়া যাইতেছে, কিরূপে আত্মরক্ষা করিবে আজ? এতাবৎকাল সে নিজের জীবনকে যেভাবে গঠন করিয়াছিল তাহাতে তপতিকে বিবাহ করিবার পর অন্য কাহাকেও গ্রহণ করা তাহার কল্পনারও অতীত। অথচ তপতিকে পাইবার সমস্ত আশাই বুঝি নির্মূল হইয়া গেল। কিন্তু মা, আশ্চর্য এই মহিমাময়ী নারী, উহার গর্ভে জন্মিয়াছে সে যাহাকে গতরাত্রে তপন দেখিয়াছে, যে নিষ্ঠুরা নারী শীতের রাত্রে একজনকে বাহিরের বারান্দায় রাখিয়া নিশ্চিন্তে নিরুদ্বেগে ঘুমাইতে পারে, কিংবা তপন ভুল দেখিয়াছে, সেই ইহার কন্যা নহে, কিন্তু যতদূর মনে হয় ইনিই মা এবং এই সংসারের কর্ত্রী। ইহারই কন্যা এত নিষ্ঠুর হইল কী রূপে?
হিন্দু নারী হইয়াও আপনার স্বামীকে বুঝিবার চেষ্টা পর্যন্ত করিল না, বুঝাইবার সুযোগ পর্যন্ত দিল না। ইহার অন্তর্নিহিত রহস্য যতই ভীতিপ্রদ হোক, যেমনই কদর্য হোক, তপন তাহাকে আবিষ্কার করিবে, তারপর যথা কর্তব্য করা যাইবে। ভাবিতে গিয়া তপন আতঙ্কিত হইয়া উঠিল। যদি সে দেখে তপতি অন্যাস, তপতি তাহার অন্তরে অপরের মূর্তি আঁকিয়া পূজা করিতেছে, তপন কি করিবে? ভাবিতে গিয়া তপনের মনে হইল, হয়তো তাহাই সত্য, তপনকে তাহাই সহ্য করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে এবং তপতিকে সুযোগ দিতে হইবে তাহার বাঞ্ছিতকে লাভ করিবার জন্য। বর্তমানে ইহা অপেক্ষা আর অধিক কিছুই ভাবিবার নাই। যদি সত্যই সে কাহাকেও ভালোবাসে, তবে তাহাকেই লাভ করুক, অন্যথায় তাহার কুমারী হৃদয় একদিন তপনের কাছে ফিরিয়া আসিবে। সেই শুভদিনের জন্য অপেক্ষা করিবে তপন। যদি তাহাও না হয়, তবে তপনের জীবন, সে তো চিরদিনই দুঃখের তিমিরে গর্ভে চলিয়াছে, তেমনই চলিবে। ক্লান্ত তপন কখন একসময় ঘুমাইয়া পড়িল। শহরতরীর সর্বেল পথ ধরিয়া চলিয়াছে বিনায়ক। মন তাহার বিষাদ ঘিন্ন। তাহার একমাত্র অভিন্ন হৃদয় বন্ধু তপনের অন্তরে বিষাক্ত কণ্টক বিদ্ধ হইয়াছে। সে কাঁটা তুলিয়া ফেলার উপায় বাহির করা সহজ নহে, কারণ তুলিতে গেলে তপনের হৃদয়পিণ্ডটিকে জখম করিতে হয়। বিনায়ক ভাবিতেছে আর চলিতেছে। দিকে দিকে বাসন্তী স্ত্রী ফুটিয়া উঠিতেছে। মাঘ মাসের শেষ হইয়া আসিল, সরস্বতী পূজা, কিন্তু পূজার শ্রেষ্ঠ পুরোহিত তপন আসিবে না। বিনায়কের মন বিদ্রোহী হইয়া উঠিল তপনের বিরুদ্ধে। কেন সে না দেখিয়া শুনিয়া বিবাহ করিতে গেল? মিস্টার চ্যাটার্জির বিষয় সম্পত্তির প্রতি তো তপনের লোভ নাই, লোভ তাহার কিছুতেই নাই। আজ দ্বাদশ বৎসর বিনায়ক তপনকে দেখিয়া আসিতেছে, অথচ সেই তপন কিনা এক কথায় মিস্টার চ্যাটার্জির মেয়েকে বিবাহ করিয়া বসিল। যেমন করব তেমনই ফল হইয়াছে, নইলে সারা বাংলাদেশে তপনের মতো ছেলের বধূ জোগাড় করা কিছুই কঠিন ছিল না। বিনায়ক গভীর দুঃখের মধ্যে আত্মমঞ্চনার শান্তি লাভ করিতেছে। তাহার হাসি পাইল নিজের বোকামির জন্য। তপন কোনো দিন বিনা কারণে কিছুই করে না। তপনের হৃদয় আকাশের তপনের মতোই জ্বলন্ত, জাগ্রত, জ্যোতির্ময়। কারখানায় আসিয়া পড়িল বিনায়ক। খেলনা তৈয়ারির ছোট কারখানা। তপনের মস্তিষ্ক উদ্ভূত নানা প্রকার খেলনা তৈরি হয় শিশু মনের উৎকর্ষতা উপযোগী করিয়া। তপনই ইহার জনক এবং বিনায়ক তাহার মালিক ও পরিচালক। তপন নিজের খাওয়া পড়ার যৎসামান্য খরচ ছাড়া কিছুই গ্রহণ করে না, কারণ সে একা, তাহার খরচ খুবই কম। আর বিনায়কের মা ভাই বোন আছে, বাড়ি ভাড়া করিয়া থাকিতে হয় এবং বাজার করিয়া খাইতে হয়। বিনায়ককে একা আসিতে দেখিয়া শ্রমিকবর্গ উৎকণ্ঠিত হইয়া কহিল, ছোটা কই বরদাবাবু? শ্রান্ত কণ্ঠে বিনায়ক উত্তর দিল, অসুস্থ, তোমাদের জন্য মার কাছে প্রার্থনা জানিয়ে দু লাইন কবিতা পাঠিয়েছে। দীর্ণ জীর্ণ জীবনে তোমার বাসন্তী বিভা ছড়ায় দিও, দুঃখ আর তো বঞ্চিত প্রাণে নবজন মনে আশ্বাসীয়। এবার এসো ভাই সব, পূজায় বসি। সকলে ক্ষুব্ধ হইল, উদ্বিগ্ন হইল, কিন্তু পূজার সময় হইয়াছে। বিনায়ক পূজায় বসিল, করজোড়ে কর্মীগণ উপবিষ্ট হইল। পূজা শেষে প্রসাদ বিতরণ করিয়া বিনায়ক বলিল, তোমাদের ছোটদা দু চার দিন আসতে পারবে না ভাই সব, অসুখের জন্য নয়, অন্য কারণ আছে, ভেবো না তোমরা। তিনি ভালো আছেন তো? হ্যাঁ, সামান্য সর্দি মতো হয়েছে। বিনায়ক একাকি ফিরিয়া চলিল। দুই পাশে কচুরিপানার জঙ্গল শুকাইয়া উঠিয়াছে। দূরে দূরে দুই একটা গাছে লাল ফুল ফুটিতেছে। বাসন্তীর আগমনে সবাই যেন লাল হইয়া যায়, এমনকি তপনের হৃদয়টাও আজ রক্তে রাঙা হইয়া উঠিয়াছে।
বিনায়ক নিঃশ্বাস ফেলিল একটা। তপন, তাহার বাল্যবন্ধু তপন, জীবনে যে কোনোদিন কোনরূপ অসৎকার্য করে নাই, কাহারও মনে বেদনা দেয় নাই, জীবন পণ করিয়া যে পরোপকার বৃত্তি অবলম্বন করিয়াছে, সেই তপনের জীবনে এমন দুর্বিপাক কেন ঘটিল? তপন না থাকিলে মাতা ভ্রাতা ভগিনীকে লইয়া বিনায়ক আজ ভাসিয়া যাইত। এম এ পাস করিয়াও যখন চল্লিশ টাকার চাকুরি জুটিল না, তখন একদিন নিরাশ নয়নে গড়ের মাঠে বিনায়ক বসিয়া ভাবিতেছিল আত্মহত্যাই তাহাকে করিতে হইবে। ঠিক সেই সময় তপন রাস্তার উপর দাঁড়ানো মোটর গাড়ির আরোহীগণকে বিক্রয় করিতেছিল তাহার স্বহস্তের প্রস্তুত খেলনা। বিনায়ককে ক্লান্ত অবসাদক্ষীণ দেখিয়া সেই তো এই কারখানার পত্তন করে নিজের হাতে আংটি বেচিয়া, সেদিন ছিল তিন টাকা ভাড়ার একটি চালা ঘর এবং দুইজন শ্রমিক, বিনায়ক আর তপন, সে আজ আট বৎসর পূর্বের ঘটনা। আজ এই কারখানায় পঞ্চাশ জন শ্রমিক কাজ করে, প্রস্তুত খেলনা বিদেশি খেলনার সহিত প্রতিযোগিতা করে, নিট আয় মাসিক দুইশত টাকার কম নয়। কিন্তু তপন ইহার কতটুকু গ্রহণ করিয়াছে? মাসে পনেরো টাকাও সে গ্রহণ করে নাই, বিনায়কের সংসার পালনের জন্য দান করিয়াছে। এই অসাধারণ বন্ধুবৎসল তপন আজ ভাগ্যের ফেরে ক্ষতচিহ্ন, আর্তহৃদয়, অথচ বিনায়ক তাহার কোনো উপকার করিতে পারে না? হয়তো পারে। বিনায়ক দ্রুত পা চালাইয়া নিকটবর্তী একটি দোকানে আসিয়া কয়েকখানা পয়সা দিয়া ফোন করিল। অসুস্থ তপন আসিয়া ফোনে বলিল, কি বলছিস বিনু, তুই আত্মপরিচয় কেন দিবি না তপু? তাহলে সে তোকে ভালোবাসবে? না, তার দরকার নেই। যে আমায় কুৎসিত দেখে ভালোবাসলে না, সে আমায় সুন্দর দেখে ভালোবাসতে পারে না। যে আমায় মূর্খ ভেবে গ্রহণ করলে না, আমাকে পণ্ডিত দেখে গ্রহণ করবার তার আর অধিকার নেই। যদি সে অন্য কাউকে চায় তবে তারই হাতে ওকে তুলে দেব। কিন্তু তাহলে থাক বিনু, এসব ফোনে হয় না। তপন ফোন ছাড়িয়া দিয়াছে। বিনয় গভীর শ্রান্তিতে এলাইয়া পড়িল। বাড়ি আসিয়া যখন পৌঁছিল তখন একটা বাজিয়া গিয়াছে এবং স্নেহময়ী জননী তাহার আহার্য লইয়া বসিয়া ঢুলিতেছেন। বিনায়ক খাইতে বসিল। তপতী চ্যাটার্জি সাবান ঘষা এক রাশ চুলে লাল ফিতা বাঁধিয়া বাসন্তী রঙের কাপড় পরিয়া সেতার কোলে চলিয়াছে কলেজ হোস্টেলে সরস্বতী পূজা করিবার জন্য। সেখানে সে গাহিবে, নাচিবে এবং রূপের বিদ্যুতে সকলকে চমকিত করিয়া দিবে। মা বলিলেন, খুকি, তপন ও ঘরে সরস্বতী পূজা করছে, যা প্রণাম করে আয়। নাক বাঁকাইয়া তপতী কহিল, তুমি যাও, আমার প্রণাম করিবার ঢের জায়গা আছে। তপতী গিয়া গাড়িতে উঠিল। তপতীর দুই একজন বন্ধু যাহারা তাহাকে ডাকিতে আসিয়াছিল তাহারা কিন্তু তপনকে একবার দেখিবার লোভ সম্বরণ করিতে পারিল না। তপনের কক্ষ দ্বারে গিয়া দেখিল ক্ষোম বস্ত্র পরিহিত উত্তরীয় আবৃত দেহ তপন পিছন ফিরিয়া পূজা করিতেছে। তাহার মুণ্ডিত মস্তকের উপর লাউয়ের বোটার মতো টিকিতে একটা গাঁদা ফুল। তরুণীর দল আর স্থির থাকিতে পারিল না, একটা ছোট কাঁচি আনিয়া টিকিটি আমূল ছাটিয়া দিল। হাসির উচ্ছল শব্দে মুখ ফিরাইয়া তপন দেখিল ঘরে চাঁদের হাট। সে পুনরায় মুখ ফিরাইয়া পূজা করিতে লাগিল। তাহার চন্দনচর্চিত মুণ্ডিত মুখশ্রী আধুনিক আলোকপ্রাপ্তদের মোটেই ভালো লাগিল না। তাহার উপর তপন কয়েকদিনের অসুস্থতার জন্য দাড়ি কামায় নাই, ইহা তাহার দ্বিতীয় অপরাধ। সর্বোপরি সে যে পুস্তকখানির উপর পুষ্পার্ঘ অর্পণ করিতেছিল সকলে সবিস্ময়ে দেখিল লালচে রঙের কাগজের মলাটে তাহার নাম লেখা হারু ঠাকুরের পাঁচালী। ওই বটতলার নিদারুণ অশ্লীল বই তপন পড়ে এবং সরস্বতী পূজার জন্য উহারি উপর পুষ্পাঞ্জলি অর্পণ করে, ইহা অপেক্ষা কদর্যতার পরিচয় আর কি হইতে পারে? উহার আর কোনো বই নাই, আর কিছু পড়িবার যোগ্যতা নাই, কি হইবে উহার সহিত রসিকতা করিয়া? তরুণী দল বাহিরে আসিল মুখ টেপাটেপির হাসিতে। তপতীর অদৃষ্ট সম্বন্ধে যাহারা এতাবৎ ঈর্ষাপরায়ণা ছিল তাহারা বেশ একটু আত্মপ্রসাদ লাভ করিল। তপনের অর্বাচীনতাটা
তাহারা আজ আবিষ্কার করিয়া ফেলিয়াছে। গাড়িতে বসিয়া তপতি বিরক্তিতে তিক্ত হইয়া উঠিতেছিল। ঝঙ্কার দিয়া কহিল, এরকম দেরি করলে যাব না আমি। রেবা মৃদু হাসিয়া বলিল, দেখে এলাম তোর বর পাঁচালি পড়ছে, এবার সচিত্র প্রেমপত্র আওড়ে চিঠি দেবে তোকে, যাও পাখি বলো তারে। সকলে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজন তপনের কর্তিত টিকিটি আনিয়াছিল। তপতির অঞ্চলবিদ্ধ ব্রোচটিতে সেই টিকিটি আটকাইয়া দেয়া কহিল, তোর বরের মাথার ধ্বজা রাখ বুকে গুজে। আবার হাসি, রাগে তপতির যেন বাকরুদ্ধ হইয়া গিয়াছে। রোষকষায়িত নয়নে সে ড্রাইভারকে ধমক দিল, জলদি চালাও জলদি। বান্ধবীদের মধ্যে একজন সহানুভূতি দেখাইয়া কহিল, তপু কি করে জীবনটা কাটাবি তুই? অন্যজন বলিল, রিয়েলি উই আর সো সরি। তৃতীয়া বলিল, মন্দই বা কি ভাই, বেশ সুকম্য তো চলবে, গা হাত পা টিপে টিপে মাঝে মাঝে পাঁচালি পরে শোনাবে, দরকার হলে রান্নাবান্নাটাও। হো হো করিয়া হাসিতে হাসিতে আরেকজন বলিল, চেহারাটাও ঠিক রাধুনী বামুনের মতন। তপতির আপাদ মস্তক জ্বলিতেছে, কিন্তু উপায় নাই, ইহারা যাহাকে দেখিয়া আসিয়াছে সে ওই রকমই নিশ্চয়। বিরুদ্ধে তপতি কিছুই বলিতে পারে না। তাহার যত রাগ গিয়া পড়িল তাহার বাবার উপর। বাবা তাহার এ কি করিলেন? একটা নিতান্ত অশিক্ষিত সভ্য সমাজে অপাঙ্ক্তেয় ছেলের সহিত তপতির বিবাহ দিলেন? আশ্চর্য, ইহাই যদি বাবার মনে ছিল তবে তপতিকে তিনি এত লেখাপড়া শিখাইলেন কেন? তপতি তো ঠাকুরদাদার কাছে যতটুকু লেখাপড়া শিখিয়াছিল তাহাতেই বেশ চলিত। ঠাকুরদা মারা যাওয়ার পর তপতিকে কলিকাতায় আনিয়া তিনি কলেজে ভর্তি করিয়াছেন, তাহার জন্য গানের মাস্টার রাখিয়াছেন, নাচের মাস্টার রাখিয়াছেন, পাঁচটা সাতটা ক্লাবে তাহাকে ভর্তি করিয়া দিয়াছেন। এক কথায় সম্পূর্ণ আধুনিক ছাঁচে তপতিকে গড়িয়া তুলিয়াছেন। তাহা কি ওই পাঁচালি পাটকারি টিকিওয়ালা গণ্ডমূর্খের জন্যই? বেশ, তপতি ইহার শোধ তুলিয়া তবে ছাড়িবে। তপতির ব্যবহার কয়েকদিন মিসেস চ্যাটার্জি লক্ষ্য করিতেছিলেন। আজ তাহার মুখে বিদ্রোহের বাণী শুনিয়া তিনি শঙ্কিত হইয়াই অপেক্ষা করিতেছিলেন। গভীর রাত্রে বাড়ি ফিরিয়া তপতি সীমাহীন তিক্ততার সহিত জানাইল, আমার বন্ধুরা তোমার জামাইয়ের কাছে যেন না যায়, বুঝেছ? তাহলে আমায় বাড়ি ছাড়া হতে হবে। কেন? মা স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন। কেন? তপতির কণ্ঠে অগ্নুদ্গার হইল। তা জানো না, একটা হতভাগ্য মুখ্য লোককে ধরে এনেছ, ঠিকই রাখিয়ে পাঁচালি পরে, আবার কেন, লজ্জা করল না জিজ্ঞাসা করতে? মা নিঃস অসহায় বোধ করিতে লাগলেন। মুহূর্তে সামলাইয়া কহিলেন, গয়ায় পিণ্ডি দিয়ে এসেছে, তাই টিকি রয়েছে, ওটা তুই ছেটে দিস। তুমি ছাটো গিয়ে, ধুয়ে দিয়ে জল খাবে আর পাঁচালি শুনবে। পাঁচালি পড়তে আমি বারণ করে দেবো খুকি? কিছু তোমার করতে হবে না, শুধু এটি করো যেন আমার কোনো বন্ধুর সঙ্গে তার দেখা না হয়, তাহলেই বাধিত থাকব। তপতি রোষ ভরে শয়ন কক্ষে চলিয়া গেল। মা একবার তপনের কক্ষে আসিয়া উকি দিয়া দেখিয়া গেলেন। ক্লান্ত অসুস্থ তপন একক শয্যায় ঘুমাইতেছে। কক্ষের মৃদু আলোক তাহার প্রশস্ত ললাটে আসিয়া পড়িয়াছে, যেন রূপকথার রাজপুত্র সোনার কাঠি ছোঁয়ায় এমনই জাগিয়া উঠিবে। মিসেস চ্যাটার্জি একটা নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন, এমন সুন্দর ছেলে লেখাপড়া কেন যে শেখে নাই? পরমুহূর্তেই মনে পড়িল তপনের দারুণ অবস্থা বিপর্যয়ের কথা। পিতার মৃত্যুর পর পিতৃহীন হইয়া তপনকে পাঠ্যপুস্তক বেচিয়া বাড়ি ফিরিতে হয়। কিন্তু কি বা উহার বয়স, এখনো তো পড়াশোনা করিতে পারে। মিসেস চ্যাটার্জি স্বামীর কক্ষে আসিলেন। মিস্টার চ্যাটার্জি এখনো তাহার অপেক্ষায় জাগিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, খুকি ফিরেছে? হ্যাঁ, এইমাত্র ফিরল। মিস্টার চ্যাটার্জি নিদ্রার আয়োজন করিতেছেন। মিসেস চ্যাটার্জি কয়েক মিনিট থামিয়া বলিলেন, খুকি কিন্তু তপনকে মোটেই পছন্দ করছে না। বিস্ময়ের সুরে মিস্টার চ্যাটার্জি কহিলেন, কেন, অপছন্দের কি কারণ?
ছেলেটাকে আমার খুব ভালো লাগছে গো, তবে লেখাপড়া ভালো জানে না, পাঁচালি ছড়া এইসব নাকি পড়ে। খুকি তো এই কদিনে একবারও তার কাছে যায়নি, কতবার বললাম জ্বর হয়েছে, একবার যা কাছে গিয়ে বস, তা কথাই কানে তুলল না। আজ আবার এসে বলল তার বন্ধুরাও যেন ওর কাছে না যায়। আমি বাবু বেশ ভালো মনে করছি না, অত বড় মেয়ে। পত্নীর এতগুলি কথার উত্তরে মিস্টার চ্যাটার্জি হাসিয়া উঠিলেন, পরে বলিলেন, ঘোকের পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখে নিও, ও ছেলেকে আমি ছেলেবেলা থেকে জানি, আর জানতাম ওর বাবাকে, সেই বাপের শতাংশের এক অংশও যদি পেয়ে থাকে তাহলে ও হবে অসাধারণ। কিন্তু খুকি ওর সঙ্গে মিশছেই না, বলে মূর্খ পারাগে। মূর্খ তো নয়ই, পারাগেও নয়, আমি দু চারটা কথা কয়েই বুঝেছি, কিছু ভেবো না তুমি, আমি ওকে পরশু থেকেই আমার ব্যবসায় লাগাবো। আর তোমার খুকি ইতিমধ্যে পরীক্ষাটা দিয়ে নিক, তারপর দুজনকে শিলংয়ের নতুন বাড়িটাতে দেব পাঠিয়ে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, পাঁচালি ছড়ায় এসব পড়ে কেন? ইংরাজি না জানুক, বাংলা ভালো বই মাসিকপত্র এসব তো পড়তে পারে। তুমি বলো সে কথা, আর ইংরাজি যে একেবারে জানে না তা তো নয়, যা জানে তাতে আমার অফিসের কাজ চলে যাবে। আর তোমার ওই আধুনিক সমাজের ধরন ধারণ শিখতে মাসখানেকের বেশি লাগে না, আমি ওকে আপ টু ডেট করে দিচ্ছি, ভেবো না তুমি। মিসেস চ্যাটার্জি কতকটা আশ্বস্ত হইয়া শয়ন করিলেন। পরদিন মিসেস চ্যাটার্জি তপনকে চা খাওয়াইতে বসাইয়া বলিলেন, তুমি পাঁচালি কেন পড়ো বাবা? খুকির বিস্তর মাসিক পত্রিকা আছে, সেগুলো পড়ো, ভালো বাংলা বই পড়ো, বুঝলে? তপন উত্তরে স্মিত হাস্যে কহিল, পাঁচালি বাংলার আদি সাহিত্য মা, ওর ওপর এত রাগ কেন আপনাদের? না বাবা, আজকাল ওগুলো আর চলে না কি না, তাই বলছি আধুনিক সমাজে ওর কদর নেই। কিন্তু আমি আধুনিক নই মা, অত্যন্ত প্রাচীন, আপনার শ্বশুরের মতন প্রাচীন। আর ওই পাঁচালিখানা আপনার শ্বশুর মশাইয়ের, আপনারই বাড়িতে পেয়েছি কাল। স্নিগ্ধ মধুর হাসিয়া মিসেস চ্যাটার্জি বলিলেন, ও তাই বলে বাবা তুমি শ্বশুর আবার ফিরে এলে বুঝি? তপন মৃদু হাসিয়া বলিল, হ্যাঁ মা, এবার ছেলে হয়ে এলাম। মিসেস চ্যাটার্জি যে সমাজে বাস করেন সে সমাজে এরূপ কথার চলন বিশেষ নাই, সেখানে কথাবার্তার স্রোত আন্তরিকতাহীন, কৃত্রিমতার মধ্যে বহিয়া যায়। কিন্তু সেসব হেদ কথা এমন করিয়া তো মনকে আকর্ষণ করে না, এ যেন নিমেষে আপন করিয়া লয়। তপন যেন ক্রমশ তাহার পুত্রহীনতার স্থানটিকে জুড়াইয়া দিতেছে, এমন সুন্দর ছেলেকে তাহার খুকি গ্রহণ করিবে না? নিশ্চয়ই করিবে, খুকির পরীক্ষাটা হইয়া যাক, তারপর মিসেস চ্যাটার্জি খুকির উপর চাপ দিবেন। তপন তো বাড়িতেই রহিল, ব্যস্ত হইবার কিছু কারণ নাই। পরদিন সাহেব কোম্পানির দোকানের কোট প্যান্টালুন পরাইয়া মিস্টার চ্যাটার্জি তপনকে নিজের অফিসে লইয়া গেলেন। তপন এখন হইতে তাহাকে কাজে কর্মে সাহায্য করিবে। অতি প্রত্যুষে উঠিয়া আপনার টু সিটার খানায় খানিকটা বেড়াইয়া আসিয়া তপতি স্নান করে এবং বাপের সহিত চা খাইয়া পড়িতে বসে। তপন সে সময় আপনার ঘরে স্নান করিয়া পূজা করিতে থাকে, যখন খাইতে আসে তখন একমাত্র মিসেস চ্যাটার্জি ছাড়া আর কে হয়ে থাকে না। খাইয়াই তপন বাহির হইয়া যায়, বহু স্থানেই তাহাদের কোম্পানির কন্ট্রাক্টে বাড়ি নির্মিত হইতেছে, তাহাই দেখিতে। ফিরিয়া যখন আসে তখন তপতি খাইয়া বিশ্রাম করিতেছে আপনার ঘরে। তপন মধ্যাহ্নে ভোজন সারিয়া আবার বাহির হয় অফিসে, বিকাল 5:30-6টায় ফিরিয়া আসে জল খাইবার জন্য। তপতি তখন কোনোদিন বন্ধুদের লইয়া বাহিরে বেড়াইতে গিয়াছে, কোনোদিন বাগানে টেনিস খেলিতেছে, কোনোদিন হয়তো বন্ধুবান্ধবদের সহিত সঙ্গীতের আসর জমাইয়া তুলিয়াছে। তপনের সহিত তাহার সাক্ষাতের অবসর নাই, ইচ্ছে তো নাই, দৈবাৎ ইহা ঘটিলেও ঘটিতে পারিত, কিন্তু তপতি যতখানি এড়াইয়া চলে তপন এড়াইতে যায় ততধিক। বৈকালিক জলযোগ সারিয়া তপন পুনরায় বাহিরে চলিয়া যায় এবং ফিরিয়া আসে রাত্রি 10:30-এর আগে নয়।
মিস্টার বা মিসেস চ্যাটার্জি তাহাকে এতখানি পরিশ্রম করিতে দিতে চান না। কিন্তু তপন মৃদু হাসিয়া বলে, গরিবের ছেলে মা, আমি খেটে খেতেই তো জন্মেছি। মিসেস চ্যাটার্জি ক্ষুব্ধ স্বরে বলেন, সে যখন ছিলে বাবা, এখন তো তোমার কিছুর অভাব নাই, এত খাটুনি কমাও। তপন আরও মধুর করিয়া উত্তর দেয়, বাবাকে একটু সাহায্য করার জন্য আমি চেষ্টা করছি মা, আমার বিদ্যাসাধ্যি অল্প, তাই খুব সাবধানে কাজ করি যাতে ভুল কিছু না হয়, খাটুনি আমার কিছু লাগে না মা। মিসেস চ্যাটার্জির আর কিছু কথা জোগায় না। অনেকক্ষণ পরে তিনি বলিলেন, তোমার জন্য একটা গাড়ি কিনে দিই বাবা। কি দরকার মা, ট্রামে তো দিব্যি যাচ্ছি আসছি। কিন্তু পরদিন মিস্টার চ্যাটার্জি তপনের জন্য একখানা গাড়ি কিনিয়ে আনিলেন। তপন পরদিন নূতন গাড়ি চড়িয়া অফিসে গেল। বিকালে ফিরিয়া গাড়িখানা গাড়ি বারান্দায় রাখিয়া সে জল খাইতে বসিয়াছে। তপতি দেখিল নূতন গাড়িখানা দেখিতে খুবই সুন্দর, সে অন্য সিঁড়ি দিয়া নামিয়া আসিয়া গাড়িটাকে লইয়া বেড়াইতে চলিয়া গেল। তপন নিচে আসিয়া দারোয়ানের মুখে দিদিমণির কীর্তি শুনিয়া মৃদু হাসিল এবং ট্রামের পাশখানা পকেটে ঠিক আছে দেখিয়া লইয়া হাঁটিয়া গিয়া ট্রামে উঠিল। রাত্রে ফিরিতেই মিসেস চ্যাটার্জি বলিলেন, কুকিটা বদ্র দুষ্ট বাবা, তোমার গাড়ি নিয়ে বেড়াতে চলে গিয়েছিল, আবার বকতে গেলুম তো হাসে। নিক না মা, ছেলে মানুষ, ওই গাড়িটা যদি ওর ভালো লাগে তো নিক, আমি ট্রামে বেশ যাতায়াত করতে পারি। বাবা, তুমি এমন কিছু বড় মানুষ নও, আর কুকির তো গাড়ি রয়েছে, তুমি দিও না ওকে তোমার গাড়ি। উত্তরে তপন মৃদু হাসিল, কিছুই বলিল না। খাইতে খাইতে সে ভাবিতে লাগিল, তপতির ইহা নিছক ছেলে মানুষই, নাকি ইহার অন্তরালে আরও কিছু আছে। এই দীর্ঘ 15 দিন একটিবারও তপনের সহিত তাহার দেখা হয় নাই, দুজনেই দুজনকে এড়াইয়া চলিয়াছে। হঠাৎ তাহার জন্য কৃত গাড়িখানা লইয়া তপতির বেড়াইতে যাবার উদ্দেশ্য কি? সে কি চায় যে তপন তাহার সহিত মিশুক, তাহার সহিত বেড়াইতে যাক, কিংবা তাহার বিপরীত? তপন কিছুই স্থির করিতে পারিল না। খাওয়া শেষ করিয়া আপনার কক্ষে গিয়া শয়ন করিল, কিন্তু ঘুম কি আসিতে চায়? তপতি তাহার 25 বর্ষের জীবনে জ্বালাইয়া দিয়াছে। তপন এই কদিন লক্ষ্য করিয়াছে, যাহাদের সহিত তপতি বেড়াইতে যায়, গান করে, টেনিস খেলে, তাহারা সকলে আধুনিক সমাজের তরুণী, সুশ্রী, সভ্য এবং সর্বতোভাবে তপতির যোগ্য। এত লোককে ছাড়িয়া কেন মিস্টার চ্যাটার্জি তপনের সহিত কন্যার বিবাহ দিলেন, তাহা তপন ভাবিয়া পায় না। তাহার পিতার সহিত নাকি মিস্টার চ্যাটার্জির বন্ধুত্ব ছিল, তপন যখন নিতান্ত ছোট তখনই নাকি মিস্টার চ্যাটার্জির কন্যার সঙ্গে তপনের বিবাহের কথা হয়। কিন্তু মিস্টার চ্যাটার্জি সে কথা ভুলিয়াই বা রহিলেন কেন? আর আজ এতকাল পরে সেই অঘটনটা ঘটাই বা দিলেন কেন? কিন্তু ভাবনা নিষ্ফল, যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। সকালে উঠিয়া স্নান পূজা যথারীতি সারিয়া সে বাহিরে যাইবার জন্য আজও তাহার গাড়িখানি লইতে আসিয়া দেখিল, তাহারই গাড়ি লইয়া তপতি প্রাতঃভ্রমণে বাহির হইয়া গিয়াছে, এখনও ফিরে নাই। তপতির গাড়িটা অবশ্য গ্যারেজেই রহিয়াছে, কিন্তু তপনের উহা লইতে সংকোচ বোধ হইল। শুধু সংকোচ বলিলে যথেষ্ট হয় না, হয়তো একটু ঘৃণার ভাবও মনে আসিল তাহার। কতদিন তপন দেখিয়াছে ওই গাড়িখানার চালকের স্থানে স্থপতি এবং পাশে মিস্টার ব্যানার্জি, না হয় মিস্টার অধিকারী কিংবা চৌধুরী, কোনোদিন বা তিনজনই, ও গাড়ি না লওয়াই ভালো। তপন ট্রাম ধরিবার জন্য বাহির হইয়া গেল। তপতি বাড়ি ফিরিয়া দেখিল তাহার 2-সিটার গ্যারেজে রহিয়াছে। চাকরকে জিজ্ঞাসা করিল, জামাইবাবু গাড়ি নে হিলিয়া? নেহি হুজুর, ট্রাম মে চালা গিয়া। তপতে উপরে আসি চলিয়া আসিল এবং নিঃশব্দে আপন ঘরে ঢুকিয়া পড়িতে বসিল। মা কিন্তু সমস্তই জানিয়াছেন। কন্যার ঘরে আসিয়া একটু উত্তপ্ত কণ্ঠে প্রশ্ন করিলেন, কুকি
আজও তুই ওই গাড়ি নিয়েছিলি। নিলুম, তো কি হলো মা? ও আমার গাড়িটা চললো না কেন? বলে দিও ওইটা নিতে, ও গাড়িটা বেশ দেখতে, তাই নিয়েছিলুম। এই গাড়িটাই আমি নেব এবার থেকে। মা বিস্ময়ের সহিত বলিলেন, কেন, তোর গাড়ি মন্দ? মন্দ কেন, এটা নতুন, বেশ রংটা আর দৌড়ায় খুব। কিন্তু আমার গাড়িটাও খারাপ নয়, চড়ে দেখতে বলো একদিন। তপতি মধুর হাসিল। মা ভাবিলেন খুকি তাহার জামাতার সঙ্গে ভাব করিতে চায়, বয়স্কা মেয়ে, লজ্জায় সব কথা খুলিয়া বলে না, আর এ যুগের মেয়েদের চিনিবার উপায় নাই। হয়তো খুকি তপনের সঙ্গে কথাবার্তা কিছু কহিয়াছে, হয়তো ইহাই ভালোরই লক্ষণ। মা খানিকটা স্বস্তির হাসি হাসিয়া বলিলেন, বেশ তো, দুজনে বলা বলি করিস। হ্যাঁ, তুমি বলে দিও সে কথা। তপতি পাঠিয়ে মন দিল, মা চলিয়া আসিলেন। দুপুরে তপন খাইতে আসিলে মা বলিলেন, তুমি খুকির গাড়িটাই নাও বাবা, তোমার গাড়ির রং সবুজ, ওর পছন্দ হয়েছে, তাই তোমারটাই নিতে চাইছে। বেশ তো মা, অনিক গাড়ির আমার কী বা দরকার, তখনও যেমন চলছিলাম এখনও তেমনি ট্রামে চলব। না বাবা না, মা ব্যস্ত হইয়া উঠিলেন, তাহলে আমি খুকির কাছ থেকে গাড়িটা কেড়ে নেব। ছিমা, ওর এখন পড়ার সময়, মনে আঘাত পাবে। আমি কিছু মনে করছি না মা, দুটো গাড়িই থাকলো, যখন যেটাতে খুশি ও চড়বে। তুমি তাহলে কি ট্রামেই চড়বে বাবা? মাতার স্বরে আতঙ্কের আভাস স্পষ্ট ফুটিয়া উঠিল। হাসিয়া তপন বলিয়া উঠিল, আচ্ছা মা, আমি একটা মোটর বাইক কিনে নেব। বড্ড বিপজ্জনক গাড়ি বাবা, ভয় করে। কিছু ভয় নেই মা, আমার জীবনে কোনো অকল্যাণ স্পর্শ করে না। মা খানিকটা আশ্বস্ত হইয়া বলিলেন, মেয়েটার কি যে কাণ্ড, আপনার খুকির গাড়ি না হলে একদিনও চলে না, আর আমার বাগাড়িতে আমি 25 বছর চলে এলুম, আমার জন্য অত ভাবছেন কেন মা? তাছাড়া মোটর বাইকে চড়তে আমি ভালোবাসি। বেশ বাবা, তাই করো তাহলে, আজ কিনে নাও একখানা মোটর বাইক। খাওয়ার শেষে আপন কক্ষে আসিয়া তপনের হাসি পাইতে লাগিল। প্রাচুর্যের মধ্যে যাহাদের বাস, তাহারা অর্থ সম্পদ দিয়েই মানুষকে বশ করিতে চায়। কিন্তু মানুষ যে অর্থের অপেক্ষা অন্য একটা জিনিসের বেশি আকাঙ্ক্ষা করে, তাহা ইহারা কী রূপে জানিবে? যাক, মোটর বাইক একখানা কিনিতেই হইবে, নতুবা মা ভাবিবেন খুকির উপর তপন রাগ করিয়াছে। পরদিন তপন একটা মোটর বাইকে চড়িয়া বাড়ি ফিরল। পরীক্ষার জন্য তপতি কিছুদিন যাবৎ অত্যন্ত ব্যস্ত, তাই তাহার সঠিক স্বরূপ তপন দেখিতে পাইতেছে না। তথাপি সে বেশ বুঝিতে পারিয়াছে তপতির নিকট তপনের কোনো আশা নাই। তপতি তাহার বন্ধুদের মধ্যে কাহাকেও নিশ্চয় ভালোবাসে, কিংবা এমনও হইতে পারে তপতি আজও কাহাকেও ভালোবাসিবার সুযোগ পায় নাই। তবে তপনকে যে সে কোনো দিন গ্রহণ করিতে পারিবে না, ইহা নানাভাবে বুঝাইয়া দিতে চায়। আজও তপন বাহির হইবার পূর্বে তাহার মোটর বাইকখানা লইয়া সেই যে তপতির লনের চক্রাকার পথে ঘুরিতে আরম্ভ করিয়াছে, নামিবার নামটি নাই। তপন নীরবে গেটের নিকট মিনিখানে দাঁড়াইল। ভাবটা, তাহাকে দেখিয়া যদি তপতি বাইকখানা ছাড়িয়া দেয়। তপন পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে। তপতি বাইকের বিকট শব্দ করিয়া বাহির হইয়া গেল একজন পুরুষ বন্ধুর সঙ্গে। অর্থাৎ এ বাড়ির সব জিনিসেই তপতির অধিকার, তপনের কিছুমাত্র অধিকার নাই। তপন হাঁটিয়া গিয়া ট্রামে উঠিল। তারপর সে সনাতন ট্রামেই যাতায়াত আরম্ভ করিয়া দিল। মা কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা জানিতে পারিয়া অত্যন্ত ক্রুদ্ধ স্বরে মেয়েকে বলিলেন, এসব তোর কী কাণ্ড খুকি? উচ্ছল হাসিতে ঘর ভরাইয়া তুলিয়া খুকি জবাব দিল, জানো মা, মোটর গাড়ি সব মেয়েই চালায়, কিন্তু মোটর বাইক চালাতে বেশি মেয়ে জানে না, আমি তাদের হারিয়ে দিলাম। মা খুশি না হইয়া বিরক্তির সঙ্গে বলিলেন, তোর বাবাকে বল তোর জন্য একখানা কিনে দি, ওরটা নিলি কেন? নিলুম, তাতে তোমার জামাই ধন্য হয়ে যাবে, বুঝেছ? তপতি হাসিয়া আপন কক্ষে চলিয়া গেল।
একটা ইংরেজি গানের এক লাইন গাহিতে গাহিতে। খুকির মন তপনের প্রতি অনুকূল না প্রতিকূল আপনার গর্ভজাত কন্যার অন্তররহস্য মাঝ কিছুমাত্র অনুধাবন করিতে পারিতেছেন না। তাহাদের সময়ে এসব ছিল না। ধনী শ্বশুরের আদরিণী পুত্রবধূ হইয়া তিনি আসিয়াছিলেন। প্রথম দর্শনের দিনটি হইতেই স্বামীকে আপনার বলিয়া চিনিয়াছিলেন, স্বামীও তাহাকে আপনার করিয়া লইয়াছিলেন। কিন্তু এ যুগের আবহাওয়া কখন কোন দিক দিয়া প্রবাহিত হয় তাহা বুঝিবার সাধ্য স্বয়ং মহাকালের আছে কিনা সন্দেহ। তপন বাড়ি ফিরিলে তিনি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করিলেন, ট্রামেই তো এলে বাবা? হ্যাঁ মা, কিন্তু আপনি এত ভাবছেন কেন? ট্রামে বিস্তর বড় লোকের ছেলে চড়ে, ট্রাম কিছু খারাপ নয় মা। মা কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। দরিদ্র এই ছেলেটি নিজেকে দরিদ্র বলিয়া প্রচার করিতে কিছুমাত্র দ্বিধা করে না। এখনই হয়তো বলিয়া বসিবে, আমি ফুটপাতের মানুষ মা, আপনার আবু হোসেনী রাজত্বে এসে নাইবা চড়লাম মোটরে, রাজত্ব তো রয়েছে, আর ইহাকে দেওয়া জিনিস যখন তাহারি মেয়ে কাড়িয়া লইয়াছে তখন বেশি কিছু বলিতে যাওয়া উচিত নয়। হয়তো মনে করিবে নিজের মেয়েকে বলিতে পারেন না, যত কথা তাহাকেই বলা হয়। উহার ভালো মানুষের সুযোগ লইয়া খুকি কিন্তু বড়ই অন্যায় করিতেছে। একটু ভাবিয়া বলিলেন, খুকির গাড়িটাই বা কেন তুমি নাও না বাবা? গাড়ির দরকার নেই মা, অনর্থক কেন ভাবছেন আপনি? আর দরকার যখন হবে তখন নেব, ও নিয়ে আমার মাথা ঘামাবেন না, আমরা বুঝব সেসব। মা ভাবিলেন হয়তো তাহাই ঠিক। খুকির সহিত তপনের কোনরূপ কথাবার্তা হইয়া থাকিবে, তিনি আর উচ্চবাচ্য করিলেন না। আহার আনতে তপন চলিয়া যাইতেছিল, মা বলিলেন, খুকির জন্মদিন বাবা, আজ একটু সকাল সকাল ফিরো। চেষ্টা করব মা, বলিয়া তপন চলিয়া গেল। সন্ধ্যায় বাড়িতে মহা সমারোহে আধুনিক সমাজে বিবাহের পূর্বেই অবশ্য মেয়েদের জন্মদিন উৎসব ধুমধামে হইয়া থাকে। বিবাহের পর উহার প্রয়োজন ফুরাইয়া যায়, কারণ জন্মদিন উৎসবটা ছেলেদের ও মেয়েদের পরস্পর পছন্দ করিয়া বিবাহ বন্ধনের জন্য প্রস্তুত হইবার দিন। কিন্তু তপতি ইহাদের একমাত্র কন্যা, তাই জন্মদিনটা এবারও হইতেছে। তপতির বন্ধুর দল তাহাকে ঘিরিয়া বসিয়াছে, গান গাহিতেছে একটি মেয়ে। বহু গণ্যমান্য ব্যক্তি তপতিকে আশীর্বাদ করিয়া গেলেন। অনেকেই মিসেস চ্যাটার্জিকে জামাইয়ের কথা জিজ্ঞাসা করিলেন। মিসেস চ্যাটার্জি প্রত্যেককে জানাইলেন সে জরুরি কাজে গিয়াছে, এখনই আসিবে। মিসেস চ্যাটার্জির কথায় মিস্টার অধিকারী কহিলেন, সেই বামুন ঠাকুরটি কোথায় গেলেন, ভয়ে পালিয়েছেন নাকি? মিস্টার ব্যানার্জি উত্তর দিলেন, ভয় নয় ভাবনায়, আমরা তার বোকামি ধরে ফেলব বলে। মিস্টার চৌধুরী বলিলেন, রেবাদেবী সেদিন তার টিকি কেটে দিয়েছেন। রেবাদেবী কহিলেন, মাথাটা মুড়ানো আছে, তুই ঘোল ঢেলে দিস স্থপতি। না না মিস চ্যাটার্জি, ঘোল নয়, ওর মাথায় কডলিভার অয়েল দেবেন, চুলগুলো একটু ভিটামিন খেয়ে বাঁচবে। সকলেই হাসিয়া উঠিল। মিস চ্যাটার্জি আখ্যাতা তপতি কহিল, চুপ করুন মা, শুনতে পেলে বকবেন এখুনি। বকবেন কি, এর জন্য দায়ী তো আপনার মা বাবা। আপনার মতো সর্বগুণান্বিতা মেয়েকে একটি বানরের গলায় দিতে ওদের বাঁধল না। তপতি চুপ করিয়া রহিল। ক্ষণপরে কহিল, মিস্টার ব্যানার্জি তো আমায় দোল দিয়েছেন, মিস্টার চৌধুরী দিলেন ব্রোচ, মিস্টার অধিকারীর কথা ছিল যা দেবার তা না দিয়ে অন্য একটা বাজে জিনিস দিলেন, ওর শাস্তি হওয়া দরকার। সকলেই একসঙ্গে বলিয়া উঠিল, সার্টেনলি। মিস্টার অধিকারী কহিলেন, সে জিনিস আপনি নিলে আমি কৃতার্থ হয়ে যাব। নিশ্চয় নেব, দিন। জিনিসটা কি মিস্টার অধিকারী? প্রশ্ন করিলেন মিস্টার ব্যানার্জি। একটা ডায়মন্ড রিং, উত্তর দিল তপতি স্বয়ং। সকলে একটু বিচলিত হইল, বিবাহিতা মেয়েকে আংটি দেওয়া চলে কি? কিন্তু তপতি নিঃসংশয়ে প্রমাণ করিয়া দিতে চায় সে আজও বিবাহিত নহে, এবং এজন্যই মিস চ্যাটার্জি নামে অভিহিত হইতে আপত্তি করে না। মিস্টার অধিকারী ধনীর সন্তান, তিনি তপতির জন্য আংটি কিনিয়া আনিয়াছিলেন। তৎক্ষণাৎ তাহা বাহির করিয়া তপতির দিকে অগ্রসর হইলেন। তপতি তাহা পরাইয়া দিবার জন্য বা হাতখানি বাড়াইয়া দিল। মিস্টার অধিকারীর আংটি পরানো তখনও শেষ হয় নাই।
মার সঙ্গে তপন আসিয়া ঢুকিল, হাতে তাহার একগুচ্ছ ফুল। মা তপতের কাণ্ড দেখিয়া মুহূর্তে থম হইয়া গেলেন, কিন্তু তপনের সামনে কোনরূপ উচ্চবাচ্য করিয়া কহিলেন, প্রণাম কর খুকি। তপতে কিন্তু উঠিল না, যেমন ছিল তেমনি বসিয়া রহিল। তপন এক মুহূর্ত অপেক্ষা করিয়া বলিল, থাক মা, আমি এমনি আশীর্বাদ করছি বলিয়া সে অশোক গুচ্ছটি তপতির হাতে দিতে গেল এবং সঙ্গে সঙ্গে উচ্চারণ করিল, তোমার জীবনে পবিত্র হোম শিখা জ্বলে উঠুক। তপতি পুষ্পগুচ্ছটা তানিয়া ঘুরিয়া দিয়া সরসে বলিল, যাত্রাদলে প্লে করে নাকি? আশীর্বাদের ছটা দেখো। বন্ধুদল হাসিয়া উঠিল, কিন্তু মা অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন। তিনি কিছু বলিবার পূর্বেই তপন মাকে কহিল, বলুক গে মা, আমি কিছু মনে করিনি। তপন আপন কক্ষে চলিয়া গেল, মা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত হইয়া চলিয়া গেলেন। বন্ধুর দল হাসি থামাইয়া বলিল, সত্যি একটা ওরাং ওটাং। পরদিন সকালে আসিল শিখা, তপতির বন্ধুদের মধ্যে নিকটতমা। আসিয়াই বলিল, কাল সবে এসেছি ভাই, তোর বর কোথায় বল, আলাপ করব। আলাপ করতে হবে না, সে একটা যাচ্ছে তাই। হোমা সে কি, কেন? যা কপালে ছিল ঘটেছে আর কি। ঠাকুরদাদা নাকি গণনা করে বলেছিলেন আমার বর হবে অদ্ভুত, তাই অদ্ভুত হয়েছে, যাত্রাদলের ভার একটা। শিখা বিশেষ উৎকণ্ঠিত হইয়া প্রশ্ন করিল, কেন তপু, ব্যাপার কি রে? ব্যাপার তোর মাথা, যা দেখে আয়, ও ঘরে রয়েছে। শিখা আর কোনো কথা না বলিয়া তপনের কক্ষদ্বারে আসিয়া দাঁড়াইল। তপন তখন পূজা শেষ করিয়া প্রণাম করিয়া উঠিতেছে, পিছন ফিরিতেই শিখার সহিত চোখ মিলিল। তাহার চন্দন চর্চিত পুত দেহকান্তি, উন্নত প্রশস্ত ললাটে ত্রিপুণ্ডক রেখা, গলায় শুভ্র উপবীত, শিখাকে মুহূর্তে যেন অভিভূত করিয়া দিল। শিখা ভুলিয়া গেল সে দেখা করিতে আসিয়াছে তাহার বন্ধুর বরের সঙ্গে, ভুলিয়া গেল উহার সহিত শিখার সম্বন্ধ কি। যুক্ত কর ললাটে ঠেকাইয়া নমস্কার করিতে গিয়া শিখা আভূমি লুণ্ঠিত হইয়া তপনকে প্রণাম করিয়া বসিল। মৃদু হাসিয়া তপন কহিল, তুমি কে ভাই দিদি, এ সমাজে তোমাকে দেখবার আশা তো করিনি। পাঁচ সাত সেকেন্ড কররোধ হইয়া রহিল, তারপর ধীরে ধীরে সে কহিল, আমি আপনার ছোট বোন আর তপতির বন্ধু আর জাস্টিস মুখার্জির মেয়ে। ও, তুমি শিখা? কিন্তু একটা কথা আছে। বলুন। এখানে আমাকে তুমি কেমন দেখলে কিছুই বলবে না, তোমার বন্ধুর কাছে, কারো কাছে না। আজ বিকেলে আমি তোমাদের বাড়ি গিয়ে যা কিছু বলবার বলবো, অনেক কথা আছে। তুমি এখন বাড়ি চলে যাও ভাই শিখা। যাচ্ছি, কিন্তু আমার নাম জানলেন কি করে? মার কাছে শুনেছি। আচ্ছা, এখন আর কথা নয়। শিখা বাহিরে আসিয়া আপনার গাড়িতে উঠিয়া প্রস্থান করিল, তপতির সহিত আর দেখাও করিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিদ্যাবর্তা চ্যানেলের সাথেই থাকবে।